আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুন মজার একটা মশলা এটা হচ্ছে চাট মশলা বাংলাদেশের পদ্ধতিতে বানাবো আমি মানে দু চারটা জিনিস যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না সেগুলো বদলে আমি অন্য জিনিস দিয়ে তৈরি করব খাইতে কেনাটার চেয়ে অনেক অনেক গুণ বেশি মজার তৈরি করা খুব সহজ এটা আপনারা ইচ্ছা করলে চটপটির মশলা হিসেবে ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে কাঁচা ফল আমরা যখন খাই আম কিংবা পেয়ারা আপেল যাই হোক না কেন চাম্বুরা টাম্বুরা এর উপরে ছিটা দিয়েও খাইতে পারেন স্বাদ অনেক গুণ বেড়ে যাবে কেউ যদি হজমির মতো খাইতে চান তাও খাইতে পারবেন শুধু এটাই চেটে আর শুধুমাত্র সবজি ভাজি করার সময় যদি অন্য কোনো মশলা বাদ দিয়ে খালি এটা দেন দেখবেন এর ফ্লেভারটা যত সুন্দর হয় টেস্টটা তার চেয়ে অনেক অনেক গুণ বাড়ায় দেয় সবজির তো আসেন নাকি শুরু করা যাক তো অরিজিনাল চাট মশলায় দুইটা জিনিস থাকে একটা হচ্ছে আমচুর আর একটা হচ্ছে তেঁতুলের পাউডার তো দুইটা বাংলাদেশে খুব একটা সহজলভ্য না দেখে আমি একটু অন্যভাবে বানাবো কিন্তু টেস্টটা অরিজিনাল চাট মশলার থেকে অনেক বেশি হয়ে যায় এতে তা আপনারা আমি প্রথমে দেখা দিচ্ছি যে আমি তেঁতুল আর আমচুরের আমচুর যেটাকে বলে আমচুরের গুঁড়া আর কি মানে কাঁচা আম শুকায় গুঁড়া করা ওর বদলে আমি ব্যবহার করতেছি এখানে এই দেখেন এটাকে বলে সাইট্রিক অ্যাসিড এটা আপনারা যে কোনো বড় চেইন স্টোরে পাবেন কিংবা বড় মুদির দোকানেও পাবেন আর আমি এটা খোলা কিনছি খোলা এটা 100 গ্রামের দাম হচ্ছে 60 টাকা 600 টাকা কেজি আর ছোটো ছোটো বোতলে এই যে দেখেছেন পাওয়া যায় এগুলো আপনারা যে কোনো চেইন স্টোর কিংবা বড় গ্রোসারি দোকানের দেখবেন যে যেখানে মশলার বোতলগুলো থাকে ওখানে রাখা থাকে এটার দাম নেবে 25 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত খুব সম্ভবের মধ্যে 30-40 গ্রাম থাকে আর কি কেউ চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন doraz.com-এ আছে এই যে ছবিগুলো দেখতেছেন ওখান থেকেই নেওয়া যাই হোক এটা সাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে লেবুর থেকে তৈরি এটা টক এটা কাজই হচ্ছে টক করা তো আমি এখানে সেই জন্য আমচুর আর তেঁতুলের গুঁড়াটা ব্যবহার করতে পারতেছি না এবং করতেছিও না এবার বাকি মশলাগুলোর মধ্যে আমি আসি এখানে আমি জিরা নিছি আস্ত জিরা 2.5 টেবিল চামচ আস্ত ধনিয়া 1 টেবিল চামচ এখানে হচ্ছে সফ বা মিষ্টি জিরা বা মৌরি বা গুয়ামুড়ি যে যাই বলেন না কেন এটা হচ্ছে 1.5 চা চামচ এটাকে বলে জৈন বা আজওয়েন ইন্ডিয়াতে বলে জোয়ান অনেক জায়গায় বাংলাদেশে জৈনই বলে আপনারা মশলা যারা বিক্রি করে সেই সমস্ত মুদি দোকানে পাবেন অথবা রাস্তায় যারা খুচরা ডালার মধ্যে মশলা ভরে বিক্রি করে ওদের এখানে পাবেন এটা কিন্তু রাঁধুনি না এটার নাম হচ্ছে জৈন এটা নিছি 1.5 চা চামচ আর এখানে 1 চা চামচ আস্ত গোলমরিচ এই জিনিসগুলোকে আমার ভেজে নিতে হবে সেই জন্য আমি এগুলোকে আলাদা রাখছি আর এখানে আছে হচ্ছে আদার গুঁড়া 1 চা চামচ মরিচের গুঁড়া যে যার পছন্দ মতো নেবেন ঝালটা যেরকম চান আমি নিছি 1 চা চামচ এটা হচ্ছে বিট লবণ 1 টেবিল চামচ নর্মাল লবণ 1 চা চামচ আর এই জিনিসটা হচ্ছে পুদিনা পাতা শুকনা শুকনা পুদিনা পাতাকে ছিঁড়ে রোদে রাখলে একটু শুকায় যায় অথবা এমনি চুলার নিচে চুলার উপরে যে কোনো জায়গায় রাখতে পারেন অথবা একটা গরম তাওয়ার উপর রাখলে 10-15 মিনিটের মধ্যে একদম শুকায় যায় এটাকে চাপ দিলে গুঁড়া গুঁড়া হয়ে যাবে চাপ দিলে গুঁড়া হয়ে যাচ্ছে এই পুদিনা পাতাগুলা গুঁড়া করার পরে যাতে 1 টেবিল চামচ হয় এখানে অনেক দেখা গেলো এটা অল্প একটু হয়ে যাবে 1 টেবিল চামচের মতোই হবে প্রায় কাছাকাছি এই তো এই সব জিনিসগুলোকে আমাকে গুঁড়া করে নিতে হবে কিন্তু এগুলো আমি ভাজবো না আর এই কয়টা জিনিসকে আমি ভেজে নিব একটু তেলে নিব আর কি আর এগুলা টালার কোনো দরকার নাই তো এই জিনিসগুলোকে আমি তেলে নিচ্ছি কারো কাছে আদার গুঁড়া থাকলে ভালো নাহলে আদা রসুন পেঁয়াজ কী করে গুঁড়া করতে হয় আমার একটা ভিডিও আছে দেখে নিন খুব সোজা রোদে শুকাইলেই গুঁড়া হয়ে করে ফেলা যায় এটাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তো আমি এখন এই মশলাগুলোকে একটু তেলে নিব তো আমি এখন চুলা একটা ফ্রাই প্যানে তাওয়ার মধ্যে এই মশলাগুলোকে দিয়ে এখন এইগুলোকে একটু ভেজে নিব আমি মাঝারি থেকে একটু নিচের আঁচে ভাজতেছি যাতে বেশ মচমচে করে ভাজা হয় আর জাস্ট উপরটা পুড়ে না যায় ভিতর পর্যন্ত যাতে সুন্দরভাবে ভাজা হয় সুন্দর একটা ফ্লেভার আসে বেশ মিনিট 2-1-এর মতো ভাজলাম আমি চুলাটা বন্ধ করে দিই এখন ফ্রাই প্যানটা যথেষ্ট গরম আছে এগুলা কিছু কিছু পটপট করে ফুটতেছে আর একটু ভালো একটা ফ্লেভারও পাওয়া যাবে এখন আমি এগুলাকে একটু ঠান্ডা করে গুঁড়া করে নিব দেখতেই পাচ্ছেন জিরা টিরাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে আমি বরঞ্চ এগুলাকে এর মধ্যে বেশিক্ষণ না রেখে আমি এইটা উপরে উঠায় নেই কারণ এর মধ্যে থাকলে সিদ্ধ ভাজতে ভাজা হইতে হইতে থাকবে যাই হোক এখন আমার এর সাথে আমি 1 চামচ মানে পরিমাণ মতো এভাবে ঘুরাই দিই তাহলে দেখতে সুবিধা হবে এখন এর সাথে আমি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড মিলায় এই সবগুলাকে ফাইন গুঁড়া করে নিব এইটা একটু ঠান্ডা হোক তারপরেই
তো মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একদম ফাইন গুঁড়া করে নিলাম, এই যে এরকম হইলো দেখেন। এখন আমি আপনাদের একটা পিসের উপর ঢেলে দেখাচ্ছি, এটা একটু আঙ্গুল দিয়ে নিয়ে জিভে লাগাইলেই বুঝবেন কতখানি মজার এই জিনিসটা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাট মশলা, বাজারে কেনার থেকে অনেক অনেক গুণ বেশি মজার। আপনারা ইচ্ছা করলে ঝাল টাল বাড়ায় দিতে পারেন, কেউ যদি বেশি ঝাল খাইতে চান এটা চটপটির মশলা হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো কাঁচা ফল যখন আমরা খাই, ধরেন পেয়ারা, আপেল, আঙ্গুর, জাম্বুরা, অন্য যে কোনো কিছু, তার উপর ছিটায় দিলে অসাধারণ স্বাদ। আর এর সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো সবজি ভাজিও করতে পারেন, একদম অন্য ধরনের টেস্ট পাবেন, মুখে লেগে থাকার মতো, আর অসাধারণ একটা ঘ্রাণ পাবেন, ফ্লেভারটা দারুণ হয়। আমি কয়েকটা সবজি রান্না করে দেখাইছি, আপনারা পারলে ওগুলো ট্রাই করে দেখিয়েন, অনেক মজা পাবেন খেয়ে। হ্যাপি জোশের একটা আইটেম এটা, আর কারো যদি হজমি টাইপের জিনিস খাওয়ার ইচ্ছা থাকে আর এটা এমনি হজমির মতো খাইতে পারবেন, একবার একটু টেস্ট করলেই বুঝবেন যে কতখানি মজার। তৈরি করা খুবই সহজ দেখলেন, এখন আপনারা খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।